বাবা বাবা তোমার কাছে আমি হাত জোর করে বলছি, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু কিন্তু ভাড়াটেদের সাথে একটু ভালো ব্যবহার করো। তোমার জ্বালায় ওই লোকটা এক মাসও থাকতে পারলো না, আমি বারবার ভাড়াটে জোগাড় করবো কোথা থেকে? হট! হ্যাঁ, তুই এমন ভাবে কথা বলছিস যেন ভাড়াটে না পেলে আমি না খেতে পেয়ে মরে যাবো। আরে কোর্টে দাঁড়িয়ে তো একটা কথাও বলতে পারিস না, আজ পর্যন্ত একটা কেস জিততে পেরেছিস, কেন যে তোকে অ্যাডভোকেট বানালাম? বাহ, এমন করে বলছো যেন জেঠমালানি বানিয়ে দিয়েছো। জেঠমালানি হবে? আমার ছেলে বলে তোকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি, নাহলে তোকে বাজারে লেবু লঙ্কা বেচতে হতো। কোর্টে তোমার যা সুনাম তাতে কোনো ক্লায়েন্ট তোমার কাছে আসতে চায় না, আমাকে ধরে ধরে নিয়ে আসতে হয়। উফ, আবার শুরু হয়ে গেছে। যেদিন থেকে বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন থেকে তোমাদের দুজনে ঝগড়া দেখছি, কোনোদিনও ভালোভাবে কথাও বলতে দেখিনি। ব্রেকফাস্ট এনেছি, খেয়ে নাও। ও হ্যাঁ, মনে করিয়ে দি, 10টার সময় একটা ক্লায়েন্টকে টাইম দিয়েছিলে, 10:30 বাজে। আমার খিদে নেই, চলো না। তা খাবে কেন, আগে তোমার মাথা খেয়ে বসে আছো। বাহ, ছোট নবাব কি বিছানা থেকে উঠেছে নাকি এখনো ঘুমোচ্ছে? সবে কলেজ শেষ হয়েছে, একটু শুতে দিন না বেচারাকে। বেচারা? তোমার বেচারাকে কষ্টের টাকা দিয়ে ফ্যাক্টরি করে দিয়েছি, তার একটা টাকারও হিসাব দিয়েছে? আমার মনে হচ্ছে পুরো টাকাটাই জ্বলে গেল। কুলাঙ্গার কথা। ঘরে এখন কি শান্তি বল বৌদি? তুমি জেগেছিলে? সকাল থেকে যদি দুটো মোরগ কন্টিনিউয়াসলি পাল্লা দিয়ে চিৎকার করে কার ঘুম হবে বলো তো? ওরা তোমার থেকে বড়, সেন্সর করে কথা বলো। হ্যাঁ, বড়রা হতেই পারে কিন্তু বুদ্ধিতে না, দুজনে আমার থেকে অনেকটাই ছোট। আর আমার ওই বাপটা না, ও বেটা এক নম্বরে, এক নম্বরে উচ্চ শিক্ষিত মানুষ, এক নম্বরে উকিল। কি যে দাদা বলো বৌদি তুমি। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। দেখেছো গায়ত্রী, একটু ঘুরলেই তোমার এই বাঁদর দুটো আমার পেছনে কি যাতা বলে। আমার মনে হয় আমি তোমার মতো ছবি হয়ে গেলে এরা আমার শ্রাদ্ধটুকুও করবে না। না গো মা, বাবার শ্রাদ্ধ আমরা ধুমধাম করে করব, কি বল দাদা? আই চল, বদ ছেলে তেলে না ঝোলে। আমার দিকে তাকিয়ে বলছো কেন? বললো তো তোমার ছোট ছেলে। হ্যাঁ না, ইয়ে আমি তো বললাম যে আমার বাবা হচ্ছে এই শহরের এক নম্বরের উকিল। এই কথা ঘুরিয়ে আমাকে বোকা বানাবে না। গৌরী শঙ্কর চাকলাদার, এই কালো কোটটা এমনি পরেনি, অন্য কোনো কালার নেই তাই পরে। এই তোকে আমি পরে দেখছি। এই যে নবাব পুত্তর, তোর জন্য আমি একটা ফ্যাক্টরি তৈরি করে দিয়েছি, সেখানে গিয়ে কি তোর বাবা বসবে? আচ্ছা আচ্ছা, তুমি কি যে বলো, বাবা কেন বসবে? তাহলে দাঁড়িয়েছিস কেন, যাও। হ্যাঁ আমি যাচ্ছি। ও বাবা, বলছি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার ওই বন্ধুর বোনের বিয়ে, তো ওখানে আমার সব কলেজের বন্ধুরা বান্ধবীরা আসবে, তো আমি ওখানে 2-4 দিনের জন্য যাই, ঘুরে আসি। না দরকার নেই, যেতে দিন না বাবা। বোঝানো বৌদি, এটাই তো আনন্দ ফুর্তি করার বয়স। ক্লায়েন্টের ফোন, ঠিক করে বলতে আসি। হ্যালো, ও আপনারা কোটে? হ্যাঁ আমরা কোটে আছি। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে দেখা হবে দেখা হবে, চলো। হাই, হ্যাঁ আমরা ফিরে এসেছি ব্যাগ আর ফাইলগুলো নিতে। ও হ্যাঁ হ্যাঁ, চলো। পড়েছি কি চাপে, বোঝে না যে বাপে, অরজল আনা খাটিয়ে প্রেম খেলছি না তো কেম। এ আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম, এ আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম, এ আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম, এ আমার বাংলা প্রেম, বিশুদ্ধ বাংলা প্রেম।